আজ আমরা দেখব কিভাবে উবুন্টু 19.04 ইনস্টল করতে হয়। আসলে লিনাক্সের ডেস্কটপ ভার্সনগুলোর মধ্যে উবুন্টু অত্যন্ত জনপ্রিয়, এটা অনেকেই খুব সহজেই বুঝতে পারে ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে। তো আমরা এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটাই আমরা শিখব। ফার্স্ট বুট ডিস্কটা আমরা অবশ্যই সিডি রম দেখিয়ে দেবো, কারণ আমি সিডি রম ইউজ করে উবুন্টুটা ইনস্টল করতেছি। আপনারা চাইলে রোফো সফটওয়্যারের মাধ্যমে পেন ড্রাইভ দিয়েও বুটেবল করে ইনস্টল করতে নিতে পারেন। সো আমি এসকেপ করে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমার ফার্স্ট বুট ডিস্ক সিডি রম আছে। একটা জিনিস বলে রাখা ভালো যে উবুন্টু ইনস্টল করার সময় আমাদের হার্ড ডিস্কটা আমরা চাইলে পুরো হার্ড ডিস্কে আমরা ইনস্টল করতে পারি, আর পাশাপাশি আমরা চাইলে ডুয়েল বুট করে অর্থাৎ উইন্ডোজ এবং উবুন্টু একই সাথে আমরা ইনস্টল করতে পারি। তবে আজ আমরা দেখব কিভাবে পুরো হার্ড ডিস্কে উবুন্টু ইনস্টল করা যায় বা করতে হয়, সেই প্রসেসটা আমরা আজ শিখব। এর পরবর্তীতে আমরা শিখব কিভাবে ডুয়েল বুট সিস্টেমে উবুন্টু ইনস্টল করা যায়, অর্থাৎ উইন্ডোজ এবং উবুন্টু পাশাপাশি চলবে। এ পর্যায়ে ইংলিশ সিলেক্ট অবস্থায় আমরা ইনস্টল উবুন্টুতে ক্লিক দেব। কিবোর্ড লেআউট ডিফল্ট অবস্থায় ইংলিশ ইউএসএ আছে, আমরা এটাই সিলেক্ট অবস্থায় রেখে কন্টিনিউ। নর্মাল এবং এইখানে ডাউনলোড আপডেট এই অপশনটা আমরা সিলেক্ট অবস্থায় রাখতেছি, যেহেতু আমরা কম্পিউটারটা অনলাইনেই রেখেছি, সেজন্য যাতে আপডেট হয়ে ইনস্টল হয় সেজন্য আমরা এই অপশনটা রাখতেছি। কিন্তু আপনারা যদি নেট ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা প্রয়োজন নেই, এটা আপনারা উঠিয়ে দেবেন। দেন কন্টিনিউ। এখন আমরা দেখতে পাচ্ছি ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু, অর্থাৎ এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের হার্ড ডিস্কে কোনো ডাটা থাকবে না, পুরো হার্ড ডিস্কটাই ফরম্যাট হয়ে অর্থাৎ ফাঁকা হয়ে যাবে এবং একটা ফ্রেশ ইনস্টল হবে। এটা আমরা করতে পারি যদি আমাদের হার্ড ডিস্কটা নিউ হয়, অথবা আমরা যদি চাই যে পুরো হার্ড ডিস্কটাতেই আমরা শুধুমাত্র উবুন্টু ইনস্টল করবো, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করবো। আদারওয়াইজ আমরা সামথিং এলস অর্থাৎ আমরা এই অপশনটা ইউজ করে যখন আমরা একই সাথে উবুন্টু এবং উইন্ডোজ ইনস্টল করবো, সেক্ষেত্রে আমরা এই অপশনটা সিলেক্ট করে করব। বাট আমরা যেহেতু হার্ড ডিস্কটা পুরোটাতে ইনস্টল করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টলেশন ইনস্টল উবুন্টু এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। নাও ইনস্টল নাওয়ে ক্লিক দিচ্ছি। এখানে আমাদের এটাতেও সিলেক্ট দিয়ে দিতে হবে, যেহেতু আমরা থার্ড পার্টি সফটওয়্যার হিসেবে আমরা যেহেতু ইউজ করতেছি সে কারণে কন্টিনিউ। আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইনস্টল নাও, আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, আমরা কন্টিনিউ করছি। আবারও এই অপশনটা আসছে যে আমরা ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টলেশন উবুন্টু এটা আমরা সিলেক্ট থাকা অবস্থায় ইনস্টল নাও ক্লিক দেব। আমরা একটু ওয়েট করি।
আমরা ঢাকা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের রিজিওনাল এরিয়া ঢাকাতে পড়ে। কন্টিনিউ। এখানে আমরা নাম দিয়ে দিব, আপনি ইচ্ছে মতো নাম দিতে পারেন, আমি আমার মতো করে নাম দিলাম। এখানে একটা পাসওয়ার্ড আমরা সিলেক্ট করে দেবো, অবশ্যই সহজ, কারণ এর পরবর্তীতে আমরা যখন সফটওয়্যার ইনস্টল করব তখন আমাদের এই পাসওয়ার্ডটা অবশ্যই ইউজ করতে হবে। সো পাসওয়ার্ডটা আমাদের মতো করেই দিয়ে দিচ্ছি। দেন রিকোয়ার্ড পাসওয়ার্ড টু লগ ইন, অর্থাৎ লগ ইনের সময় আমরা এটি ইউজ করবো। তো এখন কন্টিনিউ দিয়ে দিচ্ছি। খুবই জনপ্রিয় এটা। ডিভিডি প্লাস অনলাইন থেকে কপি করা কমপ্লিট, এখন ইনস্টলেশন হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যাপসগুলো, সফটওয়্যার, আমরা যখন ফুল হার্ড ডিস্কটাই ইউজ করতেছি সেক্ষেত্রে আমাদের আর মাউন্ট পয়েন্ট, হোম বা বিভিন্ন ধরনের যে ডিরেক্টরি আছে বা সোয়াপ, এগুলো আমাদের দেখে দেওয়ার প্রয়োজন পড়েনি। আরেকটা বিষয়, সেটা হলো 16 আপ উবুন্টুর ভার্সনগুলোতে সোয়াপের এই অপশনটা না দেখালেও চলে বা প্রয়োজন পড়ে না। সোয়াপের বিষয়টা আমি একটু বলি, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, এই ফাঁকে সেটা মিনিমাইজ করে আরেকটা সফটওয়্যার আমরা যখন ইউজ করি তখন র্যামে অনেক সময় স্পেসটা কমে যায়। সেই ক্ষেত্রে এই সোয়াপের ক্ষেত্রে যেটা হয়, অরিজিনাল জায়গাটা, নতুন যে আমি সফটওয়্যারটা এক্সিকিউট করতেছি সেটাতে সে জায়গাতে চলে আসে, আর সোয়াপের অংশটাতে যেটা আমি মিনিমাইজ করে রেখেছি সফটওয়্যার সেখানে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ সেটা র্যামের উপর ইফেক্ট করে না। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করতে প্রবলেমটা খুব একটা হয় না। আর সোয়াপটা সাধারণত করতে হয় র্যামের অর্ধেক, অর্থাৎ আমার যদি 2 জিবি র্যাম থাকে তাহলে আমরা 1 জিবি সোয়াপের জন্য জায়গাটা নেব। আর একটা মজার বিষয় হলো, সম্ভবত না, 4 জিবির ঊর্ধ্বে মনে হয় সোয়াপিং হয় না বা
নেয়ার প্রয়োজন পড়ে না। তো আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে আগাচ্ছে, আমরা ওয়েট করি। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, এই পর্যায়ে আমাদের রেস্টার্ট দিতে হবে। আশা করি এই স্টেপগুলো ফলো করে আপনারা খুব সহজেই উবুন্টু ইনস্টল করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। খুবই সুন্দর একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সের অত্যন্ত জনপ্রিয় একটা ভার্সন উবুন্টু ডেস্কটপ। এখন আমাদের সিডিটা নিয়ে নিতে হবে ট্রে থেকে। দেন এন্টার প্রেস করলে চালু হয়ে যাবে। তো লগ ইন অপশন চলে আসছে, আমরা পাসওয়ার্ড দিয়ে আশা করি উবুন্টুতে প্রবেশ করতে পারবো। তো আমরা পাসওয়ার্ডটা লিখে সাইন ইন করলাম। তো ডেস্কটপ চলে আসছে, আমরা ডেস্কটপের বিভিন্ন ধরনের আইকনগুলো দেখতে পাচ্ছি। চাইলে এগুলো ইউজ করতে পারি অথবা আমরা স্কিপ করে যেতে পারি। এরপর যে আমরা স্কিপ করে যাচ্ছি, এটা চাইলে আমরা আপডেট করে নিতে পারি। এখন আমরা আপাতত করতেছি না। তো ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।